ঠান্ডায় সূর্য প্রায় আবছা, তার মধ্য দিয়ে আমরা বেরিয়ে পড়ছি দূর দিগন্তে। কিসের উদ্দেশ্যে সেটা এখন বলবো না। পিকচার আভি বাকি হ্যায়, পিকচার আভি বাকি হ্যায়। আমরা এই যে বেরিয়ে পড়েছি, আজকে রাস্তায় কিছু দেখতে পাচ্ছি না, সামনে কুয়াশায় কিছু দেখতে পাওয়া যাচ্ছে না রাস্তা। কেউ চালক নতুন ড্রাইভার বুঝতে তো পারছো, হ্যান্ডেল বসায় না এখন। হ্যাঁ, হ্যান্ডেল বসায় না, এত লোকজন কি ব্যাপার, কিছু তো বুঝতে পারা যাচ্ছে না। আমাদের সব থেকে বড় টিকটকার আমাদের সামনে হাজির হয়েছে, দেখতে পাচ্ছেন কি হবে এখনো পর্যন্ত বুঝতে পারছি না কিছু। এত লোকজন কিছু জন মহাদেব দা চায়ের দোকান খুলে বসেছে, কিন্তু মালিক আছে রায় ভার্সন 2.0।
মানুষদা পুকুরে বসে আছে চুল করছে, এই যে মানুষদা কি চুল করছে, কি চুল করছে, তখন মানুষদা গান ধরেছে, দাঁড়াও বাবা নড়ছে কেন, রং মেখেছি বেঘরে বসছি ঘোষে চুলকে চুলকে মরি দিনে মেখেছি সবচেয়ে দামি এটা যদি আমাদের হেমন্ত দা গাইতো তাহলে কেমন হতো? দেখাচ্ছে কেমন হতো, জয় খোকা জয়, এরে কোনা জয় খোকা জয়, ওই যে বাবা তোদের বাবু জয়, আমি ভাজু একটি বেশ পুরো ঘেড়ে দিলে একটা দেখা যাক মানুষদার জীবন সঙ্গী কোথায় আছে, সেই জন্য মানুষদা আমাদের আমরা তুলে আনো, আমরা কেন আমাদের ফেসবুক তুলে আসবে, অ্যাডমিনরা কি করছে দেখতে পাচ্ছ না, সিঙ্গেলদের বিবাহ হয়ে যান করতেই হবে, করতেই মানতে হবে, মানতে হবে, মানতে হবে, আমরা সেই সমুদ্রের দৃশ্য দেখাবো, এদিকে আমাদের মানুষদা গিটারিস্ট একদিকে সব রকমই আছে, আর এদিকে সব সেলফি তোলা, আরে সবই সব রকমই চলছে, আমরা দেখতেই পাচ্ছি সেলফি থেকে আরম্ভ করে সব রকম লোকে লোকাকাণ্ড, এখানে মেলা টেলা বসবে আমাদের সদস্য, এখানে চলছে মুড়ির সুব্যবস্থা, মুড়ি সবাইকে মুড়ি ব্যবস্থা হচ্ছে, এদিকে আনাজপত্র সব এখানে রয়ে গেছে, আমরা আরো সব দেখাবো, এখানে কিছু তো সেলফি তুলতে ব্যস্ত, সেলফি এখানে সবাই একদম পরিষ্কার সেলফি তুলতে ব্যস্ত আছে, আমরা দেখতে পাচ্ছি শীতকাল তো রোদে প্রখরতা প্রচন্ড, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি শ্রী ঝোল সমুদ্রের দিকে, দেখতে উঠছি খাড়া একটি পথ, এই আমরা এখানে দেখতে পাচ্ছি এক অজানা পথিককে, ও না এ তো আমাদের কুন্ত, ও না এ তো পথিক নয়, এ তো আমাদের কেতো, কেতো তোমার কি কিছু পেয়েছে, তুমি এখানে বসে পড়েছো, আমি ছাই একটু রোদ পথিক, পথের পথিক, আমরা জানতে পারলাম যে কেতো এখানে পথিক, রোদ পোয়াচ্ছে, ও এখানে রোদ পোয়ানোর জন্য, ও এখানে রোদ পোয়ানোর জন্য এসছে, ছা পোয়ানোর জন্য এসছে, অনেক রোদ লেগেছে, অনেক রোদ লেগেছে তার জন্য ও এখানে ছা পোয়ানোর জন্য এসছে, সো
কোনো টেনশনের কথা নয়, যদি মুড়ি খাওয়ার ইচ্ছা থাকে এই যে বেশি মুড়ি আছে খেতে পারেন, চপবিহীন মুড়ি একদম। কে তো দেখছো আমাদের সঙ্গে আছে, আমরা এক্ষুনি এগোবো আমাদের গন্তব্যে এবং দেখাবো আমাদের এই সৌন্দর্য ঢোল সমুদ্রের পরিবেশ। লেটস স্টার্ট, চলিয়ে শুরু করতে হ্যাঁ। দেখতেই পাচ্ছেন ওয়াও, হোয়াট এ নাজারা, আমরা দেখতেই পাচ্ছি এইখানে ঢোল সমুদ্র। হাই ফ্রেন্ডস, আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমাদের ক্যামেরায় আছে সৌরদীপ, এদিকে আমাদের অ্যাসিস্ট্যান্ট আজকে শান্তিদা, এদিকে সব আমাদের আছে আর কি, মানে প্রোডাকশন হাউসেরই ভলেন্টিয়ার্স ম্যানেজার ট্যানেজার সবই আছে। আর এরে মানুষ দা টেনশন পড়ে গেছে, এইটা হচ্ছে আমাদের মানুষ দা। হ্যালো কিছু বলবে না, কিছু বলবে না, কিছু বলবে না, কিছু না বলো না, কিছু বলছে DJ Opus.